দেশে মরণোত্তর চক্ষুদানকারীদের কাছ থেকে কর্নিয়া সংগ্রহের হার শতকরা এক ভাগেরও কম। পারিবারিক অসহযোগিতা ও বাধার কারণে বেশিরভাগ মৃত ব্যক্তির কর্নিয়া সংগ্রহ করতে পারছে না চক্ষু ব্যাগ। এ অবস্থায় সামাজিক সচেতনতা বাড়ানো দরকার বলে মনে করেন মরণোত্তর চক্ষুদানকারীরা। সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির মাধ্যমে এখন পর্যন্ত দেশে 41,000-এর বেশি ব্যক্তি মরণোত্তর চক্ষুদানে অঙ্গীকার করলেও মাত্র 124টি কর্নিয়া সংগ্রহ করা সম্ভব হয়েছে। 1984 সালে প্রতিষ্ঠার পর থেকে অন্ধ মানুষের চোখে আলো ফিরিয়ে আনতে কাজ করছে প্রতিষ্ঠানটি। সন্ধানী বলছে, অনেকেই চক্ষুদানের অঙ্গীকারপত্রে সই করেন, কিন্তু তাদের মৃত্যুর পর চক্ষু ব্যাংকে খবর না দেয়া এবং পরিবারের সদস্যদের বাধার মুখে কর্নিয়া নেওয়া সম্ভব হয় না। চোখ বঙ্গদানে ইসলামে কোনো বিধিনিষেধ নাই। বিধিনিষেধ আমার আপনার মানসিকতা। সুতরাং আমরা দেরি না করে সবাই পারিবারিকভাবে চক্ষুদানে উদ্বুদ্ধ হই। মরণোত্তর চক্ষুদানে প্রতিজ্ঞাবদ্ধ ব্যক্তিরা জানান, তারা স্বেচ্ছায় অঙ্গীকার করেছেন, তাই তাদের মৃত্যুর পর কর্নিয়া সংগ্রহের জন্য চক্ষু ব্যাংকে সহযোগিতার ব্যাপারে পরিবারের সদস্যদের দায়িত্বশীল হতে হবে। যে চক্ষুদান করবে তার দায়িত্ব হচ্ছে এই মানুষটাকে বলে যাওয়া যে আমার কিন্তু চক্ষুদানটা আমি করেছি, এটা যেন যখন আমি চলে যাব তখন যেন এটা বাধা সৃষ্টি না হয়। পরিবারেরও দায়িত্ব আছে যে এখন আমি তার যে ইচ্ছাটা এটাকে সম্মান করব। তাহলে আমি চাই যে আমি মরণোত্তর চক্ষুদান করি, এবং আমার পরিবারকে বারবার, বিশেষ করে আমার ছেলে মেয়েকে বারবারই বলা হয়েছে যে তোমরা কোনো রকম ওই সময় ইমোশনাল বাইন্ডিংসে যাবে না, এটা আমার একটা ইচ্ছা, যাতে তোমরা এটা পালন করো। বাংলাদেশে কর্নিয়াজনিত কারণে বছরে অন্ধ হচ্ছে প্রায় 40,000 মানুষ। এত মানুষের চোখে দৃষ্টি ফিরিয়ে আনতে মৃত্যুর পর কর্নিয়া দানের বিকল্প নাই, তাই এই মহৎ কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মরণোত্তর চক্ষুদানে অঙ্গীকারকারীরা। আপনি জাস্ট 5টা মিনিট কেন, 10 সেকেন্ড আপনি নিজের চোখটা বন্ধ করে দেখুন, যারা জীবনেও দেখতে পায় না তারা কেমন বোধ করে, তখন আপনার ইচ্ছা হবে যে না ভাই তোরা দেখ। যদি সে চায় যে আমি কাউরে উপকার করি, তাহলে মরণোত্তর চক্ষুদানের থেকে বড় গিফট আর পৃথিবীতে আর কিছুই হতে পারে না। আমি চক্ষুদানের সিগনেচার করেছি কারণ আমি মনে করি যে একটা মানুষের চোখ তার সবচেয়ে বড় সম্পদ। সে যদি আমার এই মানে স্বেচ্ছায় যদি আমি দিয়েছি, এই কর্নিয়াতে যদি কেউ তার দৃষ্টি ফিরে পায়, তাহলে এর চেয়ে বড় তো আর উপকার হতে পারে না। এই চিন্তা থেকেই আমি চক্ষুদানটা করেছি। মরণোত্তর চক্ষুদানে উদ্বুদ্ধ করতে, সামাজিক ও ধর্মীয় সচেতনতা বাড়াতে গণমাধ্যমকে ইতিবাচক ভূমিকা রাখার পরামর্শ দেন তারা। কর্নিয়াতে যদি বায়েজিদ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা।